মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্বাগত ভারত মাতা কে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্বাগত ভারত মাতা কে বন্দে মাতরম বন্দে মাতরম স্বাগতম স্বাগতম जो भी गवर्नमेंट है बोलते हम लोग करेंगे इनको खास में 1000 करोड़ रुपया वही सब स्वागतम स्वागतम भारत माता के जय भारत माता के जय भारत माता के जय তার উদ্বোধন করবেন তাই পঙ্কজ চৌধুরীকে আমরা আমাদের পক্ষ থেকে বাংলা পাঁচকুড়া কে সমাজ মন্ডলের পক্ষ থেকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় দাদা ভারত মাতা কি ছবিটা ভালো বলুন ও 100 দিন কাজ কাম থা ও পয়সা অভি তো নেই মিলা কার্ড আগে আরে ভাই ঘরে ঢুকছে সেই ছবি জিজ্ঞেস করলো আপনাদের কি সমস্যা আমাকে আমাদের সমস্যা বলতে আমাকে সমস্যা বলছিল যে যে এই যে আমাদের তোমাদের এই যে টিএমসি যে আছে কি কি দিচ্ছে আমি বলি না আমরা কিছুই পাইনি কিছুই পাইনি আমার ছেলে লেখাপড়া করে হ্যাঁ ওই থারিয়া দিতে পারেনি উচ্চ মাধ্যমিক করে মোটামুটি ছেলেটা আমার বেকার আমরা খাটা খান্ডি করেই খাই আর
মোটামুটি বাড়ি মানে বাড়ি যাহোক করেছি কষ্ট করে। রাস্তাঘাট তো দেখেছেন কীরকম, মানে ওই যে আসছেন রাস্তাঘাট একদম অবস্থা খুব খারাপ। আর আমরা মোটামুটি এখন এইভাবেই আছি, খাটাখাটি করে আমাদের চলে যাচ্ছে। কোনো না বাড়ির ঘরদোর কিছু হয়নি। কেন এরকম বাড়ি ঘরদোর কেন পাচ্ছেন না এখন? কেন পাচ্ছি না? রাজনৈতিক দল করে না দাদা? না, রাজনীতি আমরা যাইনি, রাজনীতি যাইনি। সে সম্পর্ক এখন এই যে এসছেন, এইবার আমরাও আপনাদের দিকে যেত সুযোগ সুবিধা পাবো সেদিকে আমাদেরকে যেতে হবে। কি আশ্বাস দিয়ে গেলেন যে আগামী সময় কিছু পাবেন? না, সেরকম আশ্বাস দিয়ে যাই। এবার শুধু পেয়েছেন কিনা জিজ্ঞেস করে, এই সেটা আমাকে জিজ্ঞাসা করছিল যে পেয়েছেন কিনা, এইটাই যে আমার ছেলে একটা যে বেকার আছে সেটা যদি কিছু করে দিতে পারে সেটা আমি চাইছিলাম। হ্যাঁ, আর অত গোপাল মুর্মু জায়গাটা না, পশ্চিম গুরতলা, পশ্চিম গুরতলা গোপাল মুর্মু। আমাদেরকে কি দিচ্ছে? আমরা বলতেছি আমাদের তো কিছুই দেয়নি, আমরাই খাটা খাটনি করে সব এরকম ঘর দর করছি। আর এই বাথরুমও দেয়নি খ, এটা মিশন থেকে দিছে বলে যে হোক চালানো হচ্ছে, আর নাহলে আমাদেরকে কিছুই দেয়নি খ। আর সিপিএম অম্বলে যখন দিছিল ওই 19,000 টাকা দিছে, যা হোক টেরামেরা ঘর করছি আর কিছু করতে পারিনি খ। না, এখনো কিছু পাইনি খ, কোনো অনুদানও পাইনি কিছু না, আর ঘর দরও পাইনি। কেন পাচ্ছেন না? কেন পাইনি? এবার আমরা তো চারদিকে মিটিং মিছিল যাচ্ছি, তবু কেন পাইনি? কি মিটিং মিছিল যাচ্ছেন? যেখানেই দল ভারি সেখানেই যায়। আমরা গরিব লোক আর কোথাকে যাব বলো, কার কাছকে যাব? আমরা কি জানি কোথায় নেতা আছে, কোথায় কি মন্ত্রী আছে? আমরা কি ওখানে যেতে পারবো? যেতে পারবো। তো আজকে যে অর্থমন্ত্রী মানে অর্থ প্রতিমন্ত্রী আমার বাড়িতে এলো, কেমন লাগছে শুনে? ভালো লাগছে। আপনি কি মনে করেন যে কিছু আশা পাচ্ছেন, কিছু পেতে পারেন সাহায্য? আশা তো হচ্ছে। তো এবারে মন্ত্রীর কাছেই সব কিছু। আগে কি ঘর বাড়ি কিছু পান? না, সব শুনলেন আপনাদের খুরুর কথা শুনেছেন? কি আর শুনবো তো, আপনাদের যে সমস্যার কথা উনি শুনুন, মন্ত্রী শুনলেন? শুনছে। আমাদেরকে জিজ্ঞেস করলো বলে কি পেয়েছো বলে, আমরা কিছু পাইনি, এইসবই জিজ্ঞেস করছে আর কিছু। আশ্বাস দিলেন পরবর্তী সময় কিছু পাবেন? পাবো না পাবো না সেটা কি করে বলবো? এটা কোন গ্রাম? এটা এটা পশ্চিম গুরুতলা। আপনার নাম? আমার চাঁদমণি হেমব্রম। আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় পঙ্কজ চৌধুরী মহাশয়, উনি আমাদের এই 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মাইসরা অঞ্চলে 12 নম্বর বুথে উনি এসেছিলেন। তো জনজাতি সম্প্রদায় এলাকা এটা পুরো সর্বোপরি যে বাড়ি ঘুরে ঘুরে গৃহ সম্পর্ক অভিযান উনি করলেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনা উনি মানে প্রত্যেকটা বাড়ি, প্রায় প্রত্যেকটা বাড়ি পাননি, সেই সব সমস্যা উনি জানলেন বাড়ি বাড়ি গিয়ে। শৌচালয় পাননি বাড়িতে, সেই সব সমস্যা উনি জানার জন্য আমাদের বাড়ি বাড়ি এই এলাকায় গুরতলা অঞ্চলে এসে এখানে বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করেছিলেন। তিনি কি স্যাটিসফাইড যে বাড়ি বাড়ি ঘুরে সুযোগ সুবিধা ক্ষেত্রে? না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে যত মানে উনি গিয়েছিলেন 3-4 বাড়িতে, তো প্রত্যেকটা বাড়ি এই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, শৌচালয় এই সব থেকে বঞ্চিত হয়েছে প্রত্যেকটা বাড়ি। তাই তিনি এই মানে সংবাদটা উনি উপর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উনি এসেছিলেন এখানে গৃহ সম্পর্ক বাড়ি বাড়ি অভিযান করে গেছেন। আমার নাম স্বাগতা মান্না, 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভার কনভেনার, তমলুক সাংগঠনিক জেলার সম্পাদিকা। কার্যকর্তাওঁ সে মিলনে কা থা আর সাথ মে চুকি ইয়ে আদিবাসী গাঁও হ্যাঁ। मैं देखने का प्रयास किया कि यहाँ पे जो भारत सरकार की योजनाएं चल रही हैं, चाहे वो मकान हुआ, चाहे शौचालय हुआ, चाहे गैस सिलेंडर हुआ, चाहे आयुष्मान भारत का कार्ड हुआ, किसान सम्मान निधि हुआ, कितने लोगों को मिला है और मिला है कि नहीं मिला है, नहीं मिला है तो क्या कारण है, उसको देखने के लिए मैं यहाँ पर अपने कार्यकर्ताओं के साथ आया था। जैसा कि मैं 2 आदिवासी भाइयों के घर गया था, दोनों का घर अभी प्रधानमंत्री आवास उनको प्राप्त नहीं हुआ है। मैं निश्चित तौर से इसको देखूँगा कि क्यों नहीं मिला है और करवाने का प्रयास करूंगा। आज कौन कौन इलाका जाएंगे आप? अब आज कार्यकर्ताओं लगाए इसी लोकसभा घटाल लोकसभा में जाएंगे, अभी पार्टी ऑफिस जाएंगे, फिर वहां से जहां प्रोग्राम हुआ जाएंगे। 2011 সালে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মমতা ব্যানার্জি সেই সরকারের নাম দিয়েছে মামাটি মানুষের সরকার। 2000 থেকে 2022 সাল
বাংলার মাটিতে মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি উন্নয়নের প্রতীক, এমন 67টা প্রকল্প, পানীয় জলের ব্যবস্থা, কংক্রিট রাস্তা এবং যারা গৃহহীন ছিল তাদেরকে বাড়ি মধ্য দিয়ে 2021 সালে মমতা ব্যানার্জি সরকারের ক্ষমতায় এসেছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে। 2021 সালে নির্বাচনে অনেক মন্ত্রী আমাদের বাংলার মাটিতে এসেছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে আসতে পারে। ওনাদের প্রকল্প যেগুলো আছে ওনারা তদন্ত করতে পারে, সেই হিসাবে আসছে আমার কাছে খবর। আসতে পারে, এটা ভারতবর্ষের মাটি, গণতান্ত্রিক দেশ, যে কোনো মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো রাজ্যে যেতে পারে। আসছে, ওনাদের 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকা যে বাকি রয়েছে মমতা ব্যানার্জি আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে জানিয়েছে, এবং আবাস যোজনার বাড়ি, এই ব্যাপারগুলো দাঁড়িয়ে যেগুলো ডিউ আছে জানানো হয়েছে। উনি বললেন যে যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত এই আবাস যোজনা বা অন্য কিছু পায়নি সেগুলো উপর মহলে জানাবেন। আবাস যোজনার বাড়ি, এটা পৌর আইন এবং পঞ্চায়েত আইনের মধ্যে ফারাক রয়েছে। পৌর আইনে বাড়ি আমরা যাকে খুশি দিতে পারি, কিন্তু পঞ্চায়েত আইন একটা সেন্সাসের তালিকা থেকে তৈরি হয়েছে, 2012-11 এরকম তৈরি হয়েছে। আমরা নতুন করে বাড়ি, হয়তো দরিদ্র সীমা নিচে বাস করছে, মাটির বাড়ি আছে, আমরা যাকে তাকে বাড়ি দিতে পারবো না। ওটা কেন্দ্রীয়ভাবে ওটা তালিকাটা তৈরি হয়, ওনারা যদি সবাইকে দেয় যারা দরিদ্র সীমা নিচে, আমাদের কোনো রাজ্য সরকারের বা আমাদের কোনো অসুবিধা নেই, দিলে তো বাড়ি দিলে, দরিদ্র সীমা নিচের লোক যদি বাড়ি পায় খুব ভালো। কিছু আছে ত্রুটি রয়েছে, কিন্তু ওটা কেন্দ্র সরকারের হাতে রয়েছে। আমি শেখ হানি মোহাম্মদ, সহসভাপতি, 5 কুড়ি 1 নম্বর পঞ্চায়েত।